আবার নজর রাখবো জগৎদলের দিকে। গতকালে শুটআউটের ঘটনা ঘটলো এবং ঠিক তারপরে রাত কাটতে না কাটতেই ফের জগৎদলের সাত সকালে বোমাবাজির খবর পাওয়া যাচ্ছে এবং সেই মুহূর্তে সেই জায়গার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। ইতিমধ্যে দুটি বাড়িতে কিন্তু অগ্নিসংযোগ যে করা হচ্ছে সেই খবরও পাওয়া যাচ্ছে, এলাকায় উত্তেজনা রয়েছে। তবে গতকালে যে শুটআউটের ঘটনা ঘটলো তার নিরিখে কিন্তু সেই ঘটনার জন্য ইতিমধ্যে একজনকে আটক করেছে পুলিশ। এই মুহূর্তে জগৎদলের তৃণমূলের বিধায়করা সাংবাদিকের মুখোমুখি হয়েছেন তিনি। গিয়েছিল ভারত সিংকে মারবার জন্য এবং মোস্ট অফ দি টাইম এই গণেশকে পাপ্পু সিংয়ের সাথেই দেখা যায়। তাহলে এখানে এলাকা লড়াই এবং এলাকা দখলের লড়াই তো কোনো ব্যাপারই না, মেঘনা লাইন এর মধ্যে থাকেন সেখানে, আমি তো এখানে এলাকার লড়াই কিছু দেখছি না। রুস্তম গুমটিতে থাকে যে যার হত্যা হয়েছে, সে তো রুস্তম গুমটিতে থাকে, সেখানে কোনো এলাকা লড়াই মানে দখলের কোনো ব্যাপার নেই। তারা একটি কমিউনিটি যেখানে ওরা একসাথে সবাই থাকে। এটা হচ্ছে হিস ডাইভার্টের একটা ব্যাপার অনেক সময় থাকে, জানি না পুলিশ খতিয়ে দেখছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখানে আপনি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কোথায় খুঁজে পাচ্ছেন? আমি খুব খুঁজে পাচ্ছি না। এখানে দুষ্কৃতি মেরেছে, দুষ্কৃতিরা মেরেছে ড্রাইভারের কথা কি বলছেন? দুষ্কৃতিরা মেরেছে একটি নিরীহ ছেলেকে। পুলিশ খতিয়ে দেখবে যে এটার পিছনে কি আছে। আমি তো এখন কোনো মন্তব্য করছি না। আমি পূর্ব মন্তব্য যেটা ছিল, যেটা আমি কালকে রাত্রিরেই দেখলাম ভারত সিং ফুটেজ ছেড়েছে, সেই ফুটেজে প্রকাশ্যভাবে যারা ওনাকে গুলি করেছিল, যারা অ্যারেস্ট হয়েছিল, তারা বয়ান দিয়েছে পুলিশের সামনে যে আমাকে পাপ্পু সিং 2 লক্ষ টাকা দিয়েছিল, আমি মজদুর ভবনের নিচে বসেছিলাম, সেখান থেকে আমি এই হত্যাকাণ্ডটা চালিয়েছি ধারু সিং এর উপর। ধারু সিং এর কেসে তো কেউ না কেউ তো উস্কানি দিচ্ছে, না হলে তো এই ধরনের হঠাৎ করে এইভাবে একটা ঘটনা ঘটে যাবে। এই জুলাই মাসে 15 তারিখের মধ্যে 3টে খুন হলো এক জেলা। দুষ্কৃতি দৌড়াতে কি বাড়ছে না? এই দুষ্কৃতিরা তো এই সমাজেই থাকে, এখানকারই ছেলে। আমি ও আলেকজান্ডার লাইনে থাকে মনে হয় গণেশ, এখন মেঘনাতে শিফট করেছে, এখানে এই ইতিমধ্যে এর মধ্যেই কোথাও থাকে। তো দেখুন, দুষ্কৃতি কে উস্কানি না দিলে, তার পিছনে কেউ মদত না দিলে, এই ধরনের দিবালোকে এই ধরনের ঘটনা ঘটানো আমার মতে সম্ভব নয়। কেউ না কেউ তো নিশ্চয়ই উস্কানি দিচ্ছে। কেউ অ্যারেস্ট হয়েছে? এখন পর্যন্ত তো কোনো খবর পাইনি। আগে সকালে ঘটনার পর আর সকালে বোমা পড়লো, আবার পরপর 2টো প্রকাশ্য দিবালোকে, বাজার বন্ধ। পুলিশের কি কোনো জায়গায় গাফিলতি বা পুলিশ কি কোনো জায়গায় ই হচ্ছে পারছে না? আমি আগের দিনও বলেছি পুলিশকে এখন চিরুনি তল্লাশি চালাতে হবে এই এলাকাগুলোতে। চিরুনি তল্লাশি চালিয়ে ঘরে ঘরে ঢুকে যেখানে যা বোমা থাকবে, যার ইয়েতেই থাকুক, সেগুলো চিরুনি তল্লাশি করে বার করে নিতে হবে। কেন 2019-এর সময় থেকে যে চারিদিকে বোমার একটা আগমন হয়েছিল, সেগুলো হয়তো বিভিন্ন জায়গায় রয়েছে। আমি সিপি স্যারকেও কালকে বলেছি যে আপনি এটাকে চিরুনি তল্লাশি করে এই জায়গাগুলোকে একদম খালি করুন, যে কোনো পলিটিক্যাল প্রেশার নয়, কোনো পলিটিক্যাল কথা নয়, সাধারণ মানুষকে সাধারণভাবে চলতে দিতে হবে। কিছু মানুষ যারা এলাকায় এই ধরনের তাণ্ডব চালাবে তাকে এলাকার থেকে বাইরেই রাখতে হবে। তাদের যদি তারা সমাজে এসে সমাজের মতন সাথে সমাজের সাথে মিলে কাজ করতে পারতো তাহলে মানা যেত, কিন্তু যারা সমাজের সাথে থেকে সমাজের মতন করে না চলতে পারবে, যারা দিবালোকে মানুষকে গুলি মারবে, বোম মারবে, তাদের এই সমাজে থাকার কোনো অধিকার নেই। একটা কথা ডাক্তারটা বললেন যে ওই যে ওর মামাও বলল যে ছেলেটি মারা গেছে রমজান, যে রমজান টার্গেট ছিল, টার্গেট ছিল অন্য রমজান। এটা এখন এর মধ্যে থেকে কেউ ধরা পড়লেই বোঝা যাবে যে আসল টার্গেট কে ছিল। আমরা দেখেছি দস্তাদস্তি হচ্ছে, তার মধ্যে থেকে গুলি মারে এবং তারা পালিয়ে যায়। এবার দু তিনজনের সাথে দস্তাদস্তি হচ্ছিল। রিঙ্কু ছিল, ওরও একটা ভালো কিছু নাম আছে, আর একটা হচ্ছে জাফর, আর একটা হচ্ছে রিজওয়ান। এই তিনজনের মধ্যেই কিছু একটা দস্তাদস্তি। প্রথমের দিকে তো দেখলাম চা খাচ্ছে নর্মাল, হঠাৎ একজন আসলো, কানে হাত দিল, তারপরেই কয়েক সেকেন্ডের মধ্যে দেখছি যে দৌড়াদৌড়ি এবং দস্তাদস্তি চালু হলো, তারপরে রুম করে একজন লুটিয়ে গেল মাটির উপর। এবার
আর ব্যাপারটা কিছুই যতক্ষণ কোনো অ্যারেস্ট না হবে তখন আসল মোটিভটা কি সেটা ক্লিয়ার হয়ে বেরোবে না। তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে যারা এই ধরনের তাণ্ডব চালাচ্ছে তাদেরকে সমাজ থেকে বের করতে হবে, পুলিশকে আরো বেশি সক্রিয় হতে হবে। তবে এই ঘটনা যখন ঘটলো তখন অর্জুন সিং তৃণমূল নেতা তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো। নিজেদের মধ্যে মারামারি, দুপুরবেলা মারামারি করেছে, বিকালবেলা গুলি গালা চলেছে। ওই মসজিদের সামনে এই ঘটনাটা ঘটেছে, ওর মধ্যে গণেশ বলে একটা ছেলে নাম এসেছে, আরও কয়েকজন ছিল। রাস্তা সবাই জানে কে কার ঘনিষ্ঠ আছে, আমি এটা তো জানি না। আমি জানি ক্রিমিনাল সঙ্গে বম পড়েছে কালকে, আমি জানি 5-6টা বম পড়েছে, সকালবেলাও বম পড়েছে। একটা অজয় বলে লোক আছে, সে উন্নয়ন হয়েছে দোকানদার, পুলিশকে বলা হয়েছে, পুলিশ অ্যাকশন নেবে। দোকানপাট লুটপাট হয়েছে কিনা আমি জানি না এখন, কিন্তু বম চলেছে, আগুন ধরানো হয়েছিল কালকে, ফায়ার ব্রিগেড এসেছিল, এটু জানি। এখন পর্যন্ত কোনো গ্রেফতারের খবর নেই। জগদ্দলে রীতিমতো দুষ্কৃতি দৌরাত্ম, গতকাল শুটআউটের ঘটনা ঘটলো, ফের আজকে বোমাবাজির ঘটনা ঘটছে এবং সিসিটিভি ফুটেজ একেবারে প্রকাশ হয়ে এলো। তারপরে কিন্তু এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। যেভাবে জগদ্দলে বারবার দুষ্কৃতি তাণ্ডব বাড়ছে, প্রশ্ন উঠছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। শুটআউটে এক যুবকের মৃত্যু হয়েছে এবং তার সেই সময় এক পুলিশও আক্রান্ত হয়েছিলেন এবং সেই সময়কার মুহূর্ত একেবারে সিসিটিভি ক্যামেরা বন্দী হয়েছিল। সেই ফুটেজ ইতিমধ্যে প্রকাশ এসেছে এবং সেই ফুটেজ প্রকাশ্যে আসার পরেই কিন্তু একজনকে আটক করেছে পুলিশ। বারবার যেখানে বিরোধী শিবির অভিযোগ করছে কোথাও কি বারুদের স্তূপে পরিণত হয়েছে বাংলার, সেখানে গিয়ে রাজ্যে একের পর এক জায়গায় এইভাবে বোমাবাজি গুলির খবর পাওয়া যাচ্ছে এবং জগদ্দল ও ভাটপাড়া এই দুটি জায়গা থেকে কোনোভাবেই কিন্তু এই খবর বুঝছে না। বারবার এই জায়গা থেকেই বোমাবাজির খবর পাওয়া যাচ্ছে, মৃত্যুর খবর উঠছে, আহতর খবর মিলছে। দেখুন গতকালে জগদ্দলে কিভাবে শুটআউটের ঘটনা ঘটেছিল, সিসিটিভি ফুটেজে কিন্তু সমস্ত বিষয়টি একেবারে প্রকাশ এসেছে। আজ জগদ্দলে সেখানে ফের বোমাবাজি হলো, সেখানে কিন্তু পুলিশ একেবারে টহল দিচ্ছে, পুলিশের সামনে সেখানে আবারও বোমাবাজি হলো একেবারে প্রকাশ্য দিবালোকে। এবং এই শুটআউটের ঘটনা ইতিমধ্যে আটক করা হয়েছে একজনকে যখন সিসিটিভি ফুটেজ সামনে আসলো। কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, তারা কতটা নিরাপদে রয়েছেন, এই প্রশ্ন কিন্তু বারংবার উঠছে। পুলিশের টহলদারি চলছে বারবার, কিন্তু আমরা দেখেছি সেখানে পুলিশের নিরাপত্তা নিয়ে তারা বলছেন যে মানুষকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, তা সত্ত্বেও এই ধরনের ঘটনা বারংবার হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। দেখুন জগদ্দল, ভাটপাড়া এই জায়গাগুলি কোথাও যেন সেই একই জায়গাতেই রয়েছে যেটা আমরা আগেও দেখেছিলাম, বোমাবাজি হচ্ছে, খুন হচ্ছে, আবারও একই ঘটনা পুনরাবৃত্তি। দেখুন বোমাবাজি আর বন্দুকের পশ্চিমবাংলায় জেলায় জেলায় হচ্ছে, কিন্তু কিছু জেলা কিছু এলাকা আছে যেগুলো মার্কা মারা আজ নয় বহুদিন ধরেই, আর যেহেতু এখানে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে সেজন্য সেখানে আরো বাড়বাড়ন্ত হয়েছে। ওখানকার নেতাদের রাজনীতির এটাই ধরন, তারাই এটাকে বাগিয়ে রেখেছেন, আর তার জন্য এই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে সবাইকে। কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে, মানে সেটা কেন দূর করা যাচ্ছে না, পুলিশের কি কোনো রকম ভূমিকা, সদত্ব ভূমিকা দেখা যাচ্ছে না, নাকি কি দুষ্কৃতি তাণ্ডব আর বেড়েই চলেছে, সমস্যাটা কোন জায়গা হচ্ছে, সাধারণ মানুষ একেবারে নিরাপদ না? দুষ্কৃতিরা রাজনৈতিক পার্টির অঙ্গ হয়ে গেলে পুলিশ হাত দেবে কি করে, তারাই ভোটে জেতাচ্ছে, তারাই পার্টির এখন সম্পদ, তাই পুলিশ তাদেরকে দেখেও না দেখার ভান করছে, কারণ পুলিশ যদি দেখে তাহলে ধরতে হবে, ধরলে তো আর ক্ষমতাসীন পার্টি জিততে হবে না। বেশ কিছুদিন আগে কিন্তু ব্যারাকপুরে পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি জানিয়েছিলেন যে বিগত 6 মাসে সেখান থেকে 200-এরও বেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, কিন্তু তারপরেও কি দেখুন আবারও বোমাবাজি ঘটনা ঘটছে, মানুষের মৃত্যু পর্যন্ত হচ্ছে, শুট আউট হচ্ছে। ঠিকই তো, বম বন্দুক থাকলে তো ব্যবহার হবে, মৃত্যু তো হবেই। এত মমতা ব্যানার্জি একবার বললেন যে অস্ত্র উদ্ধার করে, কিছু পুরনো অস্ত্র পুলিশ তুলে নিয়ে চলে এলো, আসল যে অস্ত্র ব্যবহার হচ্ছে বা যারা করছে তাদের গায়ে হাত দেওয়া হচ্ছে না, আর এটা যদি হয় তাহলে ওনার রাজনীতি ওখানে বন্ধ হয়ে যাবে, ওনার ইচ্ছা করে এটা করিয়ে রেখেছেন। আচ্ছা, যখন অর্জুন সিং আপনাদের দলে ছিলেন তখন একটা অন্য প্রসঙ্গ উঠতো কোথাও কি তৃণমূল বিজেপির সংঘাত, এখন তো অর্জুন সিং তিনি তৃণমূলে চলে এসেছেন, তারপরেও এই ধরনের ঘটনা ঘটছে, কোথাও কি তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ পাচ্ছে না? তিনি অবশ্যই অর্জুন সিং এর মধ্যে যুক্ত না, এটা কে বললো, সেই জন্যই তো হচ্ছে। আর সেটা উনি ওই দলে থাকতে তখন কাতে হাত দেওয়া হতো না, এখনো দেওয়া হচ্ছে না, আমাদের দলে থাকার জন্য তাকে বেশি কষ্ট দেওয়া হচ্ছে, আর সেই জন্য হয়তো উনি ওখানে ফিরে গেছেন,
কষ্ট সহ্য করতে না পেরে তাকে টার্গেট করা হচ্ছে বলে তার রাজনীতিতে এরকমই আছে। আমাকেও সেখানে আক্রান্ত হতে হয়েছে, আমার গাড়ি ভাঙা হয়েছে এক সময় পাট পাড়াতে ওখানে। মানে আপনি এক কথায় কি বলবেন, এটা কি তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব, কোনো কলহ, তার জেরে এই ধরনের ঘটনা ঘটছে বারংবার? সে তো বটেই, যখন এই দুষ্কৃতকারীরা থাকে তারা এক তো ওখানে রেলের থেকে মাল, নদীর বালি ইত্যাদি বিভিন্ন অবৈধ কারবার চলে, তার ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল হলেই বোমবন্দুকের আওয়াজ হয়, দুই পক্ষই করে। তো যদি টিএমসি চায়, কারণ কে কখন কার পক্ষে বোঝা যায় না, এদেরকে ঢুকিয়ে দিলে বন্ধ হবে, কিন্তু সেটা কোনোদিন হওয়ার সম্ভাবনা নেই সরকার। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। গতকালে শুট আউটের ঘটনা ঘটেছে জগদ্দলে, তারপরে ফের বোমাবাজি জগদ্দলে, ফের সাত সকালে বোমাবাজি ঘটনা ঘটলো।